আজ আপনাদের সাথে শেয়ার করব ছেলে কিংবা মেয়ে উভয়েরই যৌনাঙ্গের কালো দাগ দূর করার উপায়। তো দর্শক, চলুন শুরু করা যাক। ছেলে কিংবা মেয়ে যৌনাঙ্গের যে কালো দাগ আছে, উভয়েরই এই কালো দাগ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। যৌনাঙ্গের কালো দাগ আমরা কিভাবে দূর করতে পারি? অনেকেই কনফিউশনে থাকেন, অথবা দেখা যায় যে অনেকেই বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করে থাকেন। অনেক সময় দেখা যায় কি এর কারণে হিতে বিপরীত হয়ে যায়। তো আজ আমি আপনাদেরকে একটি ন্যাচারাল উপায় দেখাবো, যার মাধ্যমে ছেলে কিংবা মেয়ে উভয়েরই যৌনাঙ্গের যে কালো দাগগুলো আছে, এগুলি কিভাবে পুরোপুরি ঘরোয়া পদ্ধতিতেই কমাতে পারবেন, এবং পুরোপুরি যে কালো দাগটা আছে সেই কালো দাগটা আপনারা কিভাবে পুরোপুরি রিমুভ করতে পারবেন, আজ আপনাদের সাথে সে বিষয় নিয়েই কথা বলবো। তো দর্শক, কথা নয়, চলুন শুরু করা যাক আমাদের আজকের টিপসটি। সাবস্ক্রাইব করুন আমাদের লাবণী আক্তার চ্যানেলটি, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে সকল আপডেট ভিডিও সবার আগে পেতে পারেন। তো দর্শক, আমাদের আজকের টিপসে মোট তিনটি জিনিস লাগবে। একদম হাতের নাগালেই আপনারা এই তিনটি জিনিস পেয়ে যাবেন। প্রথমেই যে জিনিসটা লাগবে সেটি হচ্ছে, এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে অলিভ অয়েল। আপনারা এই অলিভ অয়েলটা, একটা ভালো মানের অলিভ অয়েল আপনারা নিয়ে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন অলিভ অয়েল, এটা আপনারা ভালো ব্র্যান্ডের নিয়ে নেবেন। আর আপনাদের লাগবে হচ্ছে টুথপেস্ট। যে যে ব্র্যান্ডের টুথপেস্ট ব্যবহার করেন, আপনারা সেই ব্র্যান্ডের টুথপেস্ট নিয়ে নিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন টুথপেস্ট, এটা এখানে লাগবে। আপনাদের লাগবে হচ্ছে অ্যালোভেরা জেল। এই যে দেখতে পাচ্ছেন অ্যালোভেরাটা, এটা কিন্তু বাজার থেকে কিনে আনা একটা ব্র্যান্ডের অ্যালোভেরা, অথবা আপনারা বাজারে গেলেই দেখতে পারবেন অনেকেই অ্যালোভেরার ডাল বিক্রি করে, সেখান থেকেও আপনারা কিনে নিতে পারেন। তো দর্শক, আপনারা এই অ্যালোভেরাটাও এখানে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো দর্শক, আপনারা কিভাবে ব্যবহার করবেন তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দর্শক, আপনারা প্রথমেই যে কাজটি করবেন সেটি হচ্ছে, একটি পাত্রে মোটামুটি এক চামচ পরিমাণ অলিভ অয়েল আপনারা নিয়ে নেবেন। তো আপনাদেরকে এমন একটি পাত্রে নিতে হবে যেখানে আপনারা এই অলিভ অয়েলটা গরম করতে পারবেন। তো আমি এখানে মোটামুটি এক চামচ পরিমাণ অলিভ অয়েল নিয়ে নিলাম। তো তারপর আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, পরিমাণ মতো আপনারা এখানে পেপসোডেন্ট নিয়ে নেবেন, অথবা যে যে ব্র্যান্ডের টুথপেস্ট ব্যবহার করেন সেই টুথপেস্টটা নিয়ে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সামান্য পরিমাণে টুথপেস্ট এখানে নিয়ে নিলাম। তারপর আপনারা করবেন কি, এই যে অ্যালোভেরাটা আছে, এই অ্যালোভেরাটা আপনাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তো দর্শক, আপনারা এখানে এক চামচ পরিমাণ অ্যালোভেরা নিয়ে নেবেন। তো একটা জিনিস আপনারা মনে রাখবেন, এই অ্যালোভেরার কিন্তু অনেক ধরনের গুণাগুণ রয়েছে। এই অ্যালোভেরাটা খাওয়ারও কিন্তু একটা নিয়ম আছে, আপনারা যদি নিয়ম করে এই অ্যালোভেরাটা খান তাহলে আপনাদের যৌনশক্তি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। এইভাবে নেয়ার পর আপনারা করবেন কি, এই যে তিনটা জিনিস আছে, এই তিনটি জিনিস আপনারা খুব ভালো করে মিক্সড করে নিয়ে নেবেন। এই তিনটি জিনিস একদম ভালোভাবে মিক্সড করে নিয়ে নেবেন। তবে একটি জিনিস মনে রাখবেন, এই অলিভ অয়েলটা কিন্তু সামান্য পরিমাণে গরম করে নিতে হবে। এমন পাত্রে নেবেন, একটা স্টিলের পাত্রে নেবেন, যেন এই অলিভ অয়েলটাকে গরম করা যায়। তো এই তিনটি জিনিস আপনারা ভালোভাবে মিক্সড করে নিয়ে নেবেন। তো আপনারা করবেন কি, এই অ্যালোভেরা দিয়ে যে তিনটি জিনিস মেশালাম, এই তিনটি জিনিস আপনাদেরকে যৌনাঙ্গে মাখতে হবে। ধরুন এটি যদি আপনাদের যৌনাঙ্গ হয়, আমি জাস্ট হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। আপনারা এই মিশ্রণটা আপনাদের যৌনাঙ্গে 3 থেকে 4 মিনিট এইভাবে ঘষবেন। 3 থেকে 4 মিনিট পর্যন্ত ভালোভাবে ঘষে নেবেন আপনাদের যৌনাঙ্গে। এটি মাখার কিছুক্ষণ পরেই আপনারা ইনস্ট্যান্ট একটা রেজাল্ট বুঝতে পারবেন, মাখার সাথে সাথেই 5 থেকে 10 মিনিটের মধ্যেই। ঠিক এইভাবে 5 থেকে 10 মিনিট আপনারা ঘষে ঘষে কালো দাগ রিমুভ করে নেবেন। তো একটি জিনিস মনে রাখবেন, এটি রিমুভ করার সময় আপনারা একটি শুকনো ন্যাকড়া বা টিস্যু নিয়ে নেবেন। এটি যখন মাখা হয়ে যাবে তখন এই শুকনো ন্যাকড়া অথবা টিস্যু দিয়ে আপনারা সুন্দর করে মুছে নেবেন। নেয়ার পর আপনার যৌনাঙ্গ ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন। তো দর্শক, আপনারা যদি এই টিস্টটি 1 থেকে 2 সপ্তাহ ব্যবহার করেন, আশা করি আপনাদের যাদের যৌনাঙ্গের কালো দাগ আছে
আপনারা পুরোপুরি এই কালো দাগ রিমুভ করতে পারবেন সহজ এবং ঘরোয়া পদ্ধতিতেই। তো দর্শক, এই ছিল আমার আজকের টিপস। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে লাবণী আক্তার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।